হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আই হোপ তোমরা সকলেই ভালো আছো। ঘুম থেকে সকালে উঠে আমি একটু চা খেলাম, একটু চা খেলাম না, এক কাপ খেলাম। তারপরে আমি খেয়েছিলাম আজকে বাজার থেকে আনা গরম লুচি, যেটা খেতে আমার দেরি হয়ে গিয়েছিলো, তাই ঠান্ডা হয়ে গিয়েছিলো। লুচি সাথে ছিল কি ছোলার তরকারি। আজকে আমার একটা জায়গায় যাবার কথা ছিল, ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ করো না, দেখতে থাকো, তাহলে অবশ্যই বলবো। সাথে থাকো, পাশে থাকো, আর আমার সাথে আমার পরিবারের অংশ হয়ে জুড়ে থাকো। তো যাই হোক, মেন কথায় ফিরে আসি। তাড়াতাড়ি করে দুপুরের খাবার খেয়ে আমি আর আমার ভাইজি বেরিয়ে পড়লাম আমরা টোটো করে। আমার বাড়ি থেকে আমাদের গন্তব্যস্থল কিন্তু বেশি দূর ছিল না, সামান্য আশেপাশে আর কি। একটা কথা বলি, আমি আর আমার একটা বন্ধু, আমরা তখন ছোটোবেলায় একসাথে পড়তাম, ওই ক্লাস সিক্স অবধি আমরা পড়েছি। তারপর আমি গ্রামের স্কুলেই ছিলাম আর আমার বন্ধু কলকাতায় চলে যায় মিশনে পড়তে। সেখান থেকে সে বড় হয়, আস্তে আস্তে একের পর এক ধাপ পেরিয়ে পেরিয়ে ক্লাসগুলো পেরোয়। আমি পরবর্তী সময়ে মানে এইচএস দেওয়ার পরে তখন কলকাতায় যাই, সেখানে আমি আমার বাকি পড়াশোনাগুলো কমপ্লিট করি আর কি। সেই বন্ধু কিছুদিন আগেই, আসলে পুরনো জাল কিন্তু ভাতে পড়ে, যারা পুরনো দিনের মানুষ বা এইসব কথাগুলো বলে গিয়েছেন আগের দিনের আমাদের অনেক গুরুজন ব্যক্তিরা, তারা সত্যিই ঠিক বলেছেন। হঠাৎ দেখা একটা বিশেষ প্রয়োজনে অনেক কথা, সে এখন ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার। সে এখন আমাদের বাড়ির এখানে চেম্বার করছে। চেম্বার তার ওপেনিংয়ের দিন ছিল সোমবার, অনেক দিন আগেই আমাকে সে বলে গিয়েছে তোকে কিন্তু আসতেই হবে। আমি ভাবলাম এইরকম করে তো কেউ জোর দিয়ে বলে না, যখন কেউ আমাকে ভালোবেসে তার নিজেদের আনন্দে সামিল করাতে চায় আমি কেন হব না। রেডি হয়ে, তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল, ভাবলাম যাব না। আবার ভাবলাম কেনই বা যাব না, কেউ কাছে করতে চাইলে আমি না গেলে সেটা আমার ব্যর্থতা। কদিন আছি পৃথিবীতে, ভালোবাসা নিয়ে যাই, চারিদিকে প্রকৃতি, সবুজ ঘাস, প্রকৃতির গন্ধ, গাছগুলোতে হালকা হালকা জলের স্পর্শ, আর চারিদিকে একটা ফিনফিনে বাতাস বইছিল। পরিবেশটা এত সুন্দর ছিল, মনে হচ্ছিল যেন রাস্তা শেষ না হয়। কিন্তু রাস্তা তো শেষ হবেই, ঠিক একটু পরে আমরা পৌঁছে গেলাম হোমিও হেলথ কেয়ার। আমার বন্ধু তথাপি ডাক্তারের নাম হচ্ছে নওশেম রেজা, মাথা থেকে পা অবধি সব কিছুই সে পরিষেবা দিতে পারে, খুব ভালো ডাক্তার একটা। বন্ধু বলে বলছি না, এর আগে আমাদের শরীর খারাপ হয়েছিল, তখন আমি আমার বাড়ির লোকজন আমরা গিয়েছিলাম। এখন তার তিনটে চেম্বার, সে হসপিটালেও কাজ করে প্লাস তার নিজস্ব তিনটে চেম্বার আছে, তার জন্য এটা অনেক ভালো একটা বিষয়। আর মানুষ যে তার থেকে সাহায্য পাবে এটাও একটা ভালো বিষয়। আর ভালো কাজকে আমরা সব সময় সাপোর্ট করব, সমর্থন করাই কিন্তু বুদ্ধিমানের কাজ। সেখানে গেলাম, বন্ধুর সঙ্গে সেলফি তো তোলা যায় না সেভাবে, এটা তো সেই কোনো ফাংশন এসব কিছু নয়, আনন্দের তো বটে কিন্তু সব জায়গাতে এগুলো মানে হয়ে ওঠে না আর কি। তারপরে সেখানে একটু মিষ্টি বিতরণ হচ্ছিল, যেহেতু একটা নতুন দিন আর কি, দিন শুরুতেই ভালো শুভ কাজ করতে গেলে মিষ্টিমুখ করে করাটাই কিন্তু আমারও মনে হয় ভালো। সেখানে আমরা মিষ্টি খেলাম, বাড়ির জন্য মিষ্টি নিয়ে এলাম, সাথে আমার ভাইজি ছিল। ওখানে বেশিক্ষণ সময় কাটায়নি, কারণ অনেক রোগী পেশেন্টসরা চলে এসেছিলেন, তো যে কারণে বেশিক্ষণ সময় তার পক্ষে তার আমাকে দেওয়া সম্ভব ছিল না। আর আমিও ভাবলাম যে না, বৃষ্টি পড়ছে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। আমি আর আমার ভাইজি পুনরায় আসার পথে বাড়ির জন্য কিছু কেনাকাটা করতে হয়েছিল। আর এখানে সোমবার মানে হাট বসে। আমরা আগে বইয়ে পড়েছিলাম এরকম কিছু যে বাবার সাথে যাব হাটে, হাট বা বাজার, সেখান থেকে নিয়ে আনবো পুতুল, খাবো জিলিপি আর পকোড়া। ছোটোবেলার কথাগুলি মাঝে মধ্যে মনে পড়ে যায়, সময় কত তাড়াতাড়ি আমাদের থেকে চলে যায়। দেখতে দেখতে সেদিন ছিলাম ছোট্ট একটা বাচ্চা, আজকে হয়ে গেলাম একটা কুমারী। সময় কারোর জন্যই থেমে থাকে না, দিনক্ষণ কীভাবে চলে যায়
চোখের নিমেষেই সব কিছু শেষ হয়ে যায়। ভালো একটি দিনের আশা আমরা করে যাই।